আসসালামু আলাইকুম এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মমরেনাজ মমে করোনা উপসর্গে দেশে বিভিন্ন জেলায় আজও অন্তত 11 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে নারায়ণগঞ্জে মারা গেছে 3 জন এর মধ্যে করোনা পজিটিভে 2 জন ও উপসর্গ নিয়ে আরও 1 জন মারা গেছেন খুলনায় করোনায় 2 জন ও উপসর্গে 1 জনের মৃত্যু হয়েছে নতুন আক্রান্ত 35 জন বরিশালে করোনা আক্রান্ত হয়ে 1 জনের মৃত্যু হয়েছে এছাড়া বিভাগের 6 জেলায় নতুন আক্রান্ত হয়েছে 36 জন করোনা পজিটিভ হয়ে ময়মনসিংহে এক নারীর মৃত্যু হয়েছে ময়মনসিংহে সিভিল সার্জন ডাক্তার এ বি এম মশিউল আলম এই তথ্য নিশ্চিত করেছেন নোয়াখালীতে করোনায় মারা গেছেন আরও এক নারী জেলায় নতুন শনাক্ত 47 জন না ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে উপজেলার ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন 50 বছর বয়সী এক পুরুষ তিনি দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজে চিকিৎসাধীন ছিলেন নওগাঁয় করোনায় মারা গেছেন আরও একজন নতুন শনাক্ত 8 জন যমুনার পানি কমার সাথে সাথেই জামালপুরের ইসলামপুরে যমুনা নদীর বাম তীর সংরক্ষণ প্রকল্প বাঁধে ধস দেখা দিয়েছে ইসলামপুরের শশারিয়া বাড়ি এলাকায় এরই মধ্যে বিলীন হয়েছে বাঁধের 60 মিটার অংশ অপরিকল্পিতভাবে বাঁধের নিচ থেকে ড্রেজার দিয়ে বাড়ি তোলা ও বাঁধ নির্মাণে অনিয়মকেই এই জন্য দায়ী করছেন স্থানীয় বাসিন্দারা তারা জানান ধস প্রতিরোধে দ্রুত ব্যবস্থা না নিলে বহু ঘর বাড়ি ও ফসলি জমির নদী গর্ভে বিলীন হয়ে যাবে জামালপুর পানি উন্নয়ন বোর্ড জানায় বাঁধের ধস মেরামতে এরই মধ্যে বালি ভর্তি জিও ব্যাগ ফেলা শুরু হয়েছে নদীর পানি কমতে থাকায় ও বৃষ্টিপাত না হওয়ায় বরিশালে বন্য পরিস্থিতি উন্নতি হয়েছে তবে নদীর পানি এখনও বিপদসীমার 98 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে নদী ভাঙ্গন জেলা প্রশাসন জানায় বন্যায় জেলার 21,574 হেক্টর ফসলি জমি ও 7,953টি মাছের ঘের ভেসে গেছে নেত্রকোনাও বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে তবে জেলার নিম্ন অঞ্চলের 1.5 লাখ মানুষ এখনও পানিবন্দী অবস্থায় রয়েছে করোনা মহামারীর কারণে 5 মাস বন্ধ থাকার পর খুলছে পার্বত্য এলাকার পর্যটন কেন্দ্রগুলো বান্দরবান ও খাগড়াছড়িতে আবারও যাচ্ছেন পর্যটকরা স্বাভাবিক হতে শুরু করেছে দেশের অন্যতম প্রসিদ্ধ এই পাহাড়ি জনপদের হোটেল মোটেল রেস্তোরাঁ সহ দর্শনীয় স্থানগুলো প্রশাসনের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বান্দরবানের পর্যটন ব্যবসায়ী ও শ্রমিকেরা তারা জানান এর ফলে এই খাতের মারাত্মক ক্ষতি কিছুটা হলেও পুষিয়ে নেওয়া সম্ভব হবে এদিকে চালু হয়েছে খাগড়াছড়ির পর্যটন কেন্দ্রগুলো আগামী 28 আগস্ট থেকে জেলার আলুটিলা পর্যটন কেন্দ্র রিসাং ঝর্ণা পানছড়ির মায়াবিলীন লেক এবং পার্বত্য জেলার পরিষদ হর্টিকালচার পার্ক দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন খাগড়াছড়ির জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস তবে স্বাস্থ্যবিধি ও প্রশাসনের দেওয়া নিয়ম মেনে এসব দর্শনীয় স্থানে পর্যটকদের চলাচল করতে বলা হয়েছে দুর্নীতি বিরোধী শুদ্ধি অভিযানের অংশ হিসেবে ফরিদপুরে ছাত্রলীগের পর বাতিল করা হয়েছে যুবলীগের জেলা আহ্বায়ক কমিটিও রাতে যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় সাংগঠনিক কার্যক্রম নিষ্ক্রিয়তার কারণে ওই কমিটি বাতিল করা হয়েছে বলেও জানানো হয় এবার খেলার খবর পিএজিকে 1-0 গোলে হারিয়ে ষষ্ঠবারের মতো উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতল জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ 59 মিনিটে কিংসের কোম্যানের একমাত্র গোলে দ্বিতীয়বারের মতো ট্রেবল শিরোপা জয়ের স্বাদ পায় বায়ার্ন তবে ক্লাবের 50 বছরের ইতিহাসে প্রথমবারের মতো ফাইনালে উঠেও ট্রফিটা অধরাই রয়ে গেল ফরাসি ক্লাব পিএজির এবার জানাবো শেয়ার বাজারের খবর প্রথম দিন উত্থানের পর সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচক ও লেনদেন কমছে সকালে সূচকের উত্থানে লেনদেন শুরু হলেও
20 মিনিটের মধ্যে সূচক কমতে থাকে। বেলা 11:38 মিনিট পর্যন্ত ডিএসই তিনটি সূচকই নিম্নমুখী থেকে লেনদেন করছে। সেই সঙ্গে লেনদেনকৃত বেশিরভাগ কোম্পানির শেয়ার দরও কমছে। এই সময় পর্যন্ত লেনদেন হয় 267 কোটি 34 লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বাড়ে 111টি, কমে 192টি এবং অপরিবর্তিত ছিল 49টি কোম্পানির শেয়ারের দাম। টাকার অঙ্কে লেনদেনের ভিত্তিতে শীর্ষ 10 কোম্পানির মধ্যে রয়েছে বেক্সিমকো লিমিটেড, বেক্সিমকো ফার্মা, অরিয়ন ফার্মা, গ্রামীণ ফোন, ব্রিটিশ আমেরিকান টোবাকো, আইএফআইসি ব্যাংক, লাফার্স হোলসিম, স্কোয়ার ফার্মা, কুইন সাউথ টেক্সটাইল এবং ব্র্যাক ব্যাংক। এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ার লেনদেন আজ এন ক্যাটাগরিতে শুরু হয়েছে। 10 টাকা মূল্যমানের শেয়ারটি ডিএসইতে 15 টাকায় লেনদেন শুরু হয়। 2,60,79,000 সাধারণ শেয়ার ছাড়ে পুঁজিবাজার থেকে 26,07,90,000 টাকা উত্তোলন করে কোম্পানিটি। এদিকে চলতি হিসেব বছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির ইপিএস ছিল 45 পয়সা, আগের বছর ছিল 20 পয়সা। আইপিও পরবর্তীতে ইপিএস 27 পয়সা, অন্যদিকে দুই প্রান্তিক মিলিয়ে ইপিএস 83 পয়সা, আগের বছর ছিল 74 পয়সা। আইপিও পরবর্তীতে 6 মাসে ইপিএস হয়েছে 50 পয়সা। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে সুরক্ষিত থাকতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN বাংলা নিউজ।